ছোট বৌমা, তুমি বড় বৌমার সঙ্গে এরকম ব্যবহার করছো? দেখো, এই বাড়িতে সব জিনিসের সকলেরই সমান অধিকার আছে। হ্যাঁ, আমি জানি এসি ফ্রিজ সবই তোমার বাবা দিয়েছে, কিন্তু তা বলে তো এই নয় যে ওগুলোতে আমরা কেউ হাত দিতে পারবো না। দেখুন মা, আমার বাবা দিয়েছে মানে ওগুলো শুধু আমার, আর আমার জিনিসে কারোরই অধিকার নেই, ঠিক আছে? হ্যাঁ, আপনি হাত দিতে পারেন, কিন্তু সব সময়ের জন্য নয়। আপনার যদি ঠান্ডা জলের প্রয়োজন হয় তাহলে আমি ফ্রিজ থেকে জল বের করে দেব, আমার ফ্রিজে হাত দেবেন না। আর এই যে তুমি, তোমাকে সবসময় আমার রুমে যেতে আমি বারণ করেছি, তুমি তবুও কিন্তু আমার রুমে গিয়ে বসে থাকো। নিজের রুম থাকতে তবুও তুমি আমার রুমে গিয়ে বসে থাকবে? মা, দেখেছেন আপনার ছোট বৌমা কতটা নিচে নেমে গেছে, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। আপনার ধনী বৌমা হয়তো সেটাও ভুলে গেছে। দেখো মধুমিতা, তুমি ধনী আমি মানছি, কিন্তু তুমি অতটাও ধনী নও, কারণ তোমার স্বামী যত টাকা ইনকাম করে আমার স্বামীও কিন্তু ঠিক তত টাকাই ইনকাম করে। আর তুমি যে এসি ফ্রিজের গরম দেখাচ্ছ, ওগুলো তো তুমি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছ, ওগুলো কি তোমার স্বামী চিনিস? তাহলে তুমি কোন মুখ নিয়ে বলছো যে তুমি ধনী? দেখো, আমি তোমার কথা সবই বুঝতে পারছি। আমি জানি তুমি আমার উপর হিংসা করো, আমি তোমাকে আমার রুমে যেতে বারণ করেছি বলে সেই রাগটাই তুমি আমার উপরে তুলছো। আমি জানি তো, আমি প্রতিবার তোমাকে আমার রুম থেকে বের করে দিই, এসির হাওয়া খেতে দিই না, সেই জন্য তোমার রাগ, তাই তো? আচ্ছা ছোট বৌমা, তুমি বলো, যদি আমার রুমে একটা এসি থাকতো, একটা ফ্রিজ থাকতো, আর সেই ফ্রিজের জল যদি আমি শুধু নিজেই খেতাম, আর এসিটাও যদি আমি একাই ব্যবহার করতাম, যদি তোমাকে বলতাম যে ছোট বৌমা তুমি ফ্রিজ থেকে কোনো কিছু দরকার পড়লে আমাকে বলবে, তুমি ফ্রিজে হাত দেবে না, তাহলে তোমার কেমন লাগতো বলো তো? কি হলো ছোট, চুপ করে আছিস? এবার তো কিছু বল। আমি জানি তো তুই কিছু বলতে পারবি না, তোর বাবা যৌতুকে এত কিছু দিয়েছে বলে তোর অনেক অহংকার। তোর এসি ফ্রিজে আমাদের কাউকেই তো হাত দিতে দিস না, নিজের ঘরে বসে এসির ঠান্ডা হাওয়া খেতে পাস বলে আর কাউকে তুই রুমের মধ্যে ঢুকতেও দিস না। এত গরমে আমরা বাইরে পুরোপুরি ভাবে সিদ্ধ হয়ে যায়। এই দেখ আমাদের বাইরের পাখাটা, দেখ আমাদের কত কষ্ট হয় বলতো, সেই জন্যই তো তোর রুমে একটু এসির হাওয়া খেতে যায়। আর সেটাও যদি তুই বারণ করে দিস তাহলে আমরা আর কোথায় যাবো বল? দেখো, আমার রুমে আমাকে না বলে ঢুকবে না, আমার ফ্রিজে হাতও দেবে না। যদি ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা হয় তাহলে টিউবওয়েল থেকে জল নিয়ে আসবে, আর সেই জলটাই খাবে। টিউবওয়েলের জল আমার ফ্রিজের থেকেও ঠান্ডা হবে। এই বলে মধুমিতা সেখান থেকে চলে যায়। আসলে মধুমিতা ধনী পরিবারের মেয়ে হওয়ায় তার ভীষণ অহংকার ছিল, যেটা তার শাশুড়ি মা এবং বড় জা একদমই সহ্য করতে পারতো না। এই নিয়েই তাদের তিনজনের মধ্যে সবসময় ঝগড়া হতো, কিন্তু তবুও মধুমিতা কাউকে কখনোই নিজের রুমে এসির হাওয়া খেতে দেয় না, আর নিজের ফ্রিজেও হাত দিতে দেয় না। এমনই একদিন কমলিকা দেবীর সিঁড়ি থেকে নামতে গিয়ে হঠাৎ করে পা মুচকে পড়ে যায়, আর তখনই তার একটা পা সঙ্গে সঙ্গে ফুলে ওঠে। এই মধুমিতা, তাড়াতাড়ি ফ্রিজ থেকে একটু বরফ নিয়ে আয় তো, দেখ না মায়ের পা পুরোপুরি ফুলে গেছে, তাড়াতাড়ি একটু বরফ দিলে ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি যা, এদিকে মা যন্ত্রণে ছটফট করছে। কি রে, তুই শুনতে পাচ্ছিস না? কি হয়েছেটা কি, এত চিৎকার করছো কেন? দেখো, তোমার কোনো কথা শোনার মতো আমার কাছে সময় নেই, তোমাদের মতো বসে থাকা ছাড়াও আমার কাছে অনেক কাজ আছে, আর আমি আমার কাজ করছি, তোমরাও তোমাদের কাজ করো, আমাকে বারবার ডেকে বিরক্ত করো না। ছোট বৌমা, তোমার ফ্রিজ থেকে আমাকে একটু বরফ দাও না, দেখো না কিভাবে যে আমি সিঁড়ি থেকে পড়ে গেলাম কে জানে, আমার পায়ে খুব জোরে চোট লেগেছে, তুমি তাড়াতাড়ি একটু তোমার ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে দাও। কি, আমার ফ্রিজ থেকে বরফ? না না, আমার ফ্রিজে তো বরফ নেই, আমি কালকে বসিয়েছিলাম কিন্তু এখনো বরফ হয়নি, আমাকে ক্ষমা করবেন মা, আমি আপনাকে বরফ দিতে পারলাম না, সরি। এই বলে মধুমিতা সেখান থেকে চলে যায়। মা, দেখলেন তো আপনার ছোট বৌমা বরফ না দিয়েই চলে গেল, আমরা এতবার করে বললাম কিন্তু আমাদের কথা একটাও শুনলো না, নিজেই নিজের কথা বলে চলে গেল, এখন আমি বরফ কোথা থেকে পাবো বলুন তো? তুমি বরং ওই পাশের বাড়ির কাকিমার কাছ থেকে বরফ নিয়ে এসো, ওদের বাড়িতে ফ্রিজ আছে, যাও যাও তাড়াতাড়ি যাও, আমার পাটা আরো ফুলে যাচ্ছে যে। শাশুড়ি মায়ের কথা শুনে সুনিতা তাড়াতাড়ি করে একটা পাত্র নিয়ে পাশের বাড়িতে বরফ নিতে চলে যায়। প্রতিবেশী কাকিমার বাড়িতে গিয়ে সুনিতা তার কাছ থেকে বরফ চাইতে থাকে। কেন গো, তোমাদের আবার বরফের প্রয়োজন হলো কেন? আর তাছাড়া তোমাদের বাড়িতে তো ফ্রিজ আছে, তাও আবার আমাদের কাছ থেকে বরফ চাইতে এসেছো? নিজেদের বাড়িতে ফ্রিজ থাকা সত্ত্বেও তুমি এদিক ওদিক থেকে বরফ চাইছো, এটা যদি কেউ শোনে তাহলে কিন্তু সবাই তোমাদের উপর হাসাহাসি করবে। কাকিমা, আমাকে দয়া করে একটু বরফ দিন না, আসলে কি বলুন তো, আমাদের ফ্রিজটা না একটু গন্ডগোল করছে, বরফ একদম হতেই চাইছে না, তাই মা আপনাদের কাছে বরফ চাইতে পাঠালো, একটু তাড়াতাড়ি দিন না, আসলে আমার শাশুড়ি মায়ের পায়ে চোট লেগেছে।
এভাবেই সুনিতা মিথ্যা কথা বলে প্রতিবেশী কাকিমার কাছ থেকে কিছুটা বরফ নিয়ে আসে আর তার শাশুড়ি মায়ের পায়ে বরফ খসতে থাকে। বৌমা, তুমি যে ওদের বাড়ি থেকে বরফ চাইতে গিয়েছিলে, ওই কাকিমাকে কিছু বলছিল তোমাকে? আমি জানি ও নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে, কারণ ও তো কিছু না বলে ছেড়ে দেওয়ার মতো মহিলা নয়। হ্যাঁ মা, বলেছি তো, বলছিল যে তোমাদের ফ্রিজ থাকা সত্ত্বেও তুমি কেন আমাদের কাছ থেকে বরফ চাইতে এসেছো, এসব শুনলে তো লোকে হাসাহাসি করবে। আর আমিও কি বলেছি জানেন? আমি বলেছি আমাদের ফ্রিজটা একটু গন্ডগোল করছে, বরফ কিছুতেই জমতে চাইছে না, সেই জন্য আমাকে তাড়াতাড়ি বরফ দিয়ে দিল। ঠিকই বলেছো, ওই ছোট বৌমার জন্যই সবাই একদিন আমাদেরকে নিয়ে হাসাহাসি শুরু করবে, আমাদেরকে নিয়ে সবাই মজা করবে। বাড়িতে ফ্রিজ থাকা সত্ত্বেও লোকে এটা শুনলে তো হাসাহাসি করবে, স্বাভাবিক। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন প্রচন্ড গরম পড়ায় সুনিতা তার শাশুড়ি মাকে বলে, মা, আজকে না আমার খুব ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়ার ইচ্ছে করছে, দেখুন না বাইরে কেমন গরম পড়েছে। বাবারি বাবা, রোদের দিকে যেন তাকানোই যাচ্ছে না, আর বাইরে বেরোতেই তো ভয় করছে। তাই আমি বলছিলাম কি, একটু ঠান্ডা ঠান্ডা জল দিয়ে বরফ দিয়ে শরবত বানাবো। তোমার যখন ইচ্ছে হয়েছে তাহলে বানাও, শুধু তোমার একার জন্য কেন, বাড়িতে সবার জন্যই বানাও, আমিও শরবত খাবো। শাশুড়ি মায়ের কথা শুনে সুনিতা শরবত বানানোর জন্য ফ্রিজ থেকে আগে ঠান্ডা জল নিতে যায়, আর সেই সাথে বরফ নেওয়ার জন্য সুনিতা যখন ফ্রিজে হাত দেয় তখনই তার ছোট জা মধুমিতা সেখানে চলে আসে। এই যে তুমি আমার ফ্রিজে হাত দিয়েছ, তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার ফ্রিজে হাত দেবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না, কি জন্য তুমি আমার ফ্রিজে হাত দিয়েছ বলো? আসলে মা বলছিল শরবত বানাতে, তাই জন্য আমি তোর ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল আর বরফ নিতে এসেছিলাম, এছাড়া আর অন্য কিছু নয়, একটু ঠান্ডা জল আর কয়েকটা বরফের টুকরো দিলেই হয়ে যাবে, আমি তোর জন্য শরবত বানাবো। না না, আমার ওসব কিছু দরকার নেই, আর শোনো, আমি ঠান্ডা ঠান্ডা জল বরফ কিছুই দিতে পারবো না, এখন তুমি এখান থেকে যেতে পারো। আর হ্যাঁ, যদি শরবত খাওয়ার অতই ইচ্ছা হয় তাহলে এমনি সাধারণ জলে শরবত গুলে খাও, অত ঠান্ডা জল দিয়ে খেতে হবে না। এভাবে মধুমিতা সুনিতাকে তাড়িয়ে দেয়, তাই সুনিতা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর এদিকে শরবতের নাম শুনে মধুমিতারও শরবত খেতে খুবই ইচ্ছা করে, তাই সে নিজেই ঠান্ডা জল এবং বরফ নিয়ে রান্নাঘরে শরবত বানাতে চলে যায়। সে নিজেই একার জন্য শরবত বানিয়ে খেয়ে নেয়। আর অন্যদিকে সুনিতা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, আপনার ছোট বৌমা সামান্য একটু জল আর বরফ পর্যন্ত দিতে চাইলো না, আমি কতবার করে বললাম আমি শরবত বানাবো, তবুও দিল না জানেন, আমাকে উল্টো পাল্টা বলে নিজের ঘর থেকে তাড়িয়ে দিল। দিনের পর দিন ছোট বৌমাটাকে কিছু বলা হচ্ছে না বলে ও এত বেশি মাথায় উঠে নাচানাচি করছে। ঠিক আছে, দাঁড়াও, একদিন না একদিন ওই ছোট বৌমাকে মজা দেখাতেই হবে। আপনি কিভাবে ওকে মজা দেখাবেন, ও তো সবসময় নিজের রুমেই বসে থাকে, মজা বোঝাতে গেলেও তো আমাদের কিছু প্ল্যান করতে হবে, তাই না? আপনার মাথায় কি কোনো প্ল্যান আছে? আমার মাথায় এখন তো কোনো প্ল্যান নেই, কিন্তু আমাদের দুজনকে মিলে একটা প্ল্যান করতে হবে, যেটাতে ছোট বৌমা খুব তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পারবে। আর এই গরমে আমাদের কত কষ্ট হয় সেটাও তো ওকে বোঝাতে হবে, নিজে তো এসির হাওয়া খেতে থাকে, ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল খেতে থাকে, তাইও কিছুই কষ্ট বুঝতে পারে না। এবার থেকে ওকেও বোঝাতে হবে আমরা কতটা কষ্ট পাই। ঠিক আছে, আমি তাহলে একটা ভালো মতো প্ল্যান করব, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, আসলে আমারও মাথায় এখন সেরকম কোনো প্ল্যান নেই, একটু ভাবতে হবে তাই। ঠিক আছে, তুমি আজকে সারা রাত ধরে ভাবো, তারপর সকালবেলা আমাকে জানিও। এই বলে কমলিকা দেবী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে সুনিতাও নিজের রুমে চলে যায়। সেদিন সুনিতা এবং তার শাশুড়ি মায়ের শরবত খাওয়ার ইচ্ছাটা আর পূরণ হয় না। দেখতে দেখতে সেই রাতটা কাটে। পরের দিন সকালবেলা কমলিকা দেবী তার বড় বৌমাকে আস্তে আস্তে চুপি চুপি জিজ্ঞাসা করে, বৌমা, তুমি কি কোনো প্ল্যান ভেবেছো? আমি তো ভাবছি ছোট বৌমার রুমের এসি আর ফ্রিজটাই আমি নষ্ট করে দেব। হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন, আমার মাথাতেও কিন্তু এই বুদ্ধিটাই এসেছে। এই দেখুন, আমরা দুজনে মিলে যদি মধুমিতার রুমের এসি আর ফ্রিজটা খারাপ করে দিই তাহলেই ও বুঝতে পারবে, যখন ও ফ্রিজের ঠান্ডা জল খেতে পারবে না, এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া পাবে না, তখনই কষ্টটা বুঝতে পারবে। এসি আর ফ্রিজ ঠিক করার জন্য যদি বাড়িতে কোনো মেকানিককে ডাকে, আমরা ওই মেকানিককেও বাড়ি থেকে তাড়িয়ে দেব, ঠিক আছে? এভাবেই সুনিতা এবং তার শাশুড়ি খুব ভালো একটা প্ল্যান তৈরি করে। সেদিন কমলিকা দেবী এবং সুনিতা সুযোগ বুঝে মধুমিতার রুমে ঢুকে পড়ে। তারা দেখে যে মধুমিতা তখন সেখানে নেই, আর সেই সুযোগে কমলিকা দেবী এবং সুনিতা দুজনে মিলে এসির তার কেটে দেয় আর ফ্রিজের তারও কেটে দেয়।
চুপি চুপি তারা মধুমিতার রুম থেকে বাইরে বেরিয়ে যায়। আর সেই ব্যাপারে মধুমিতা কিছু জানতেও পারে না। আর মধুমিতা যখন কিছুক্ষণ পর নিজের রুমে এসে এসি অন করতে যায়, তখন সে লক্ষ্য করে এসিটা কিছুতেই চালু হচ্ছে না। কি ব্যাপার, হঠাৎ করে আমার এসিটার কি হলো? এটা চলছে না কেন? এ বাবা, এত গরমে আমি কিভাবে থাকবো? দেখি তো আর একবার অন করে। এ মা, হচ্ছে না তো। তাহলে কি আমার এসিটা খারাপ হয়ে গেল? এত গরমের মধ্যে এসিটাকে খারাপ হতে হলো? উফ বাবারে বাবা, কত গরম লাগছে। যাই, একটু ফ্রিজের ঠান্ডা জল খাই। মধুমিতা যখন জল নেওয়ার জন্য ফ্রিজ খোলে, তখন সে দেখে যে তার ফ্রিজটাও পুরোপুরি বন্ধ। কি ব্যাপার, আমার ফ্রিজটা বন্ধ কেন? আমার এসি খারাপ হয়ে গেল, ফ্রিজটাও বন্ধ আছে। এ বাবা, জলগুলো তো একদমই ঠান্ডা হয়নি। কি আর করব, এই জলই খেতে হবে এখন। কালকে আমি একটা মেকানিককে ডেকে নিয়ে আসতে বলবো। উফ, না হলে এত গরমে তো থাকাই যাবে না। এই বলে মধুমিতা বাইরে এদিক ওদিক করতে থাকে। এসির হাওয়া খেতে পারে না বলে মধুমিতা প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে পড়ে। অন্যদিকে আবার ঠান্ডা জলও খেতে না পাওয়াই তার মাথা আরো গরম হয়ে যায়। কি হয়েছে রে মধুমিতা, তুই এরকম হাঁটাহাঁটি করছিস কেন? এত গরমে তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? তোর রুমে এসি থাকতে তুই বাইরে হাঁটাহাঁটি করছিস যে। আরে দেখো না, আমার এসিটা খারাপ হয়ে গেছে আর ফ্রিজটাও খারাপ হয়ে গেছে, কিছুই চলছে না। জানি না কি হয়েছে, এত গরমে রুমের ভেতর তো থাকতেই পারছি না। মধুমিতার কথা শেষ হতে না হতেই তখনই সেখানে কমলিকা দেবীও চলে আসে। বৌমা, এই মাত্র তোমার এসি আর ফ্রিজ খারাপ হয়েছে, তুমি এখন থেকেই বলছো গরম সহ্য করতে পারছো না? তাহলে ভাবো তো আমরা সারাদিন কিভাবে কাটাই? তোমার মতো তো আমরা এসিতে থাকতে পারি না, আর না এবার ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল খেতে পারি। তাহলে এবার ভেবে দেখো আমরা গরমে কতটা কষ্ট পাই। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে মধুমিতা তার ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দিন মা। দিদি, তুমিও আমাকে ক্ষমা করে দাও, সত্যি আমি অনেক বড় ভুল করেছি। আমি এই কিছুক্ষণের জন্য গরম সহ্য করতে পারছি না, আর তোমরা তো সারাদিন গরমেই থাকো। এভাবেই মধুমিতা তাদের কাছে ক্ষমা চাইতে থাকে। পরের দিন একজন মেকানিক এসে ফ্রিজ এবং এসি ঠিক করে দেয়। সেদিন থেকে মধুমিতার রুমে তার শাশুড়িমা এবং বড়জা সকলেই একসঙ্গে ঘুমায়, আর তারা ফ্রিজের ঠান্ডা জল দিয়ে শরবত গুলেও খায়। আর এখন সুনিতা এবং তার শাশুড়িমা নিজেদের ইচ্ছে মতো ফ্রিজের ঠান্ডা জলও খেতে পারে।